ভালোবাসা সে তো জীবন দিয়েও দেব আমি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজকে মামলা করা হচ্ছে একটাই ছিল যে হিরো আলমের মানুষ প্রতিদিন বলতে গেলে বকা বকা করতেছে, গালি গালাজ করতেছে, ভবিষ্যতে আমাকে নিয়ে কেউ গালি গালাজ বকা দেন কথা বলতে বলে আমি কিন্তু একটাও খাদ্য না। এবং তার 50 কোটি টাকা আমাকে টাকার হিসাবে 50 কোটি টাকা। 7 আগস্ট দুপুর 12টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন হিরো আলম। এরপর তার আইনজীবী মনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। মামলার আবেদনে 4 জনকে সাক্ষী করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে রবিবার দুপুর 12টার দিকে রিজভীর বিরুদ্ধে অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, রিজভী তাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। রিজভীর এমন কথার বিচার চাইতেই তিনি ডিবি কার্যালয়ে এসেছেন। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম জানান, রিজভীর বিরুদ্ধে আইন আনুক পদক্ষেপ নিতে আদালতে যাবেন তিনি। অশিক্ষিত মানে কি, পাগল মানে কি, পাগল লোক কি নির্বাচন করে? এদিকে মামলার পর হিরো আলম বলেছেন, মানুষ মাত্রই ভুল হয়। তিনি এই মামলাটা করতে চাননি, তবে ভবিষ্যতে কোনো দলের লোক যাতে তাকে বকাবকি না করে তাই তিনি আদালতে এসেছেন এবং এই মামলাটি করেছেন।